হাতে আর মাত্র একদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি প্রায় শেষ একুশে জুলাই শহীদ সমাবেশে অংশ নিতে বুধবারই কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন বিভিন্ন জেলা তৃণমূল কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকদের বেশ কয়েকটি দল কলকাতায় এসে পৌঁছেছে এবারের একুশে জুলাই ব্রিগেড জনজোয়ার দেখা দেবে বলেই অনুমান শাসক শিবিরের তবে সেই জনজোয়ারের অধিকাংশই যে পাহাড় হবে তার বলার অপেক্ষা রাখে না

বাংলাদেশের ধর্মতলা রওনা দিচ্ছে গত দুদিন ধরে আমাদের বিক্ষিপ্তভাবে কর্মীরা যাচ্ছে আজকে অফিসিয়ালভাবে দল দলীয় দলের পক্ষ থেকে আমি নিজেও চাচ্ছি পাঁচ বছর আগে দু সালে লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে তৃণমূলের পায়ের তলার মাটি আলকা হতে শুরু হয়েছিল দু সালের বিধানসভা ভোটেও সেখানে খুব একটা ভালো ফল করতে পারেনি তৃণমূল কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে কোচবিহার থেকে মালদহ পর্যন্ত হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে শাসক দল তৃণমূল সেই জমি থেকেই আগামী শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশে রেকর্ড জমায়েত করার পরিকল্পনা নিয়েছে শাসক দল সংখ্যালঘু রাজবংশী চা বাগানের আদিবাসী মহল্লা এলাকা থেকে বেশিরভাগ জমায়েতের পরিকল্পনা করেছে তৃণমূল উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসতে গেলে ভরসা ট্রেন নয়তো বাস অথবা গাড়ি সেই মতো বুধবার শহীদ দিবসে যোগ দিতে জেলা তৃণমূল কর্মীদের নিয়ে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এদিন ট্রেনে চড়ার আগে যেসব কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের জন্য টিফিনেরও ব্যবস্থা করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে উত্তরবঙ্গে যে তৃণমূলের বিশেষ নজর রয়েছে তা স্পষ্ট হয় রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা থেকেই আলিপুর দুয়ারের চা বলয়ের আদিবাসী নেতা প্রকাশ চিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের পঞ্চায়েত ভোটে পাহাড়ে করে জিতেছে তৃণমূলের বন্ধু দল প্রজাতান্ত্রিক মোর্চা খাতা খুলেছে জোড়াফুলো আর তৃণমূল সুপ্রিমোর সঙ্গেই পাহাড়ে এই জয়ের উদযাপন করতে চান উত্তরবঙ্গের তৃণমূল কর্মীরা তাই এবার পাহাড় থেকেও শুক্রবারের সমাবেশে ভালো সংখ্যায় লোকজন আসছেন বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে ইতিমধ্যেই তৃণমূল করবিনা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন। আগত দলীয় সদস্য ও সমর্থকদের হাওড়া স্টেশনে অভ্যর্থনা জানান উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। উত্তর হাওড়ার ব্লক সভাপতি অরিজিৎ বটব্যাল ও উত্তর হাওড়া আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস জোয়ার এবারে 21 জুলাইটা জনসমুদ্র হবে যত বিরোধীরা উৎসাহ করছে আপনারা দেখলেন সকালবেলা আমরা ভেবেছিলাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় ছশো কাছাকাছি লোক আসবে এখানে হাজার চোখ গেছে প্রায় দশখানা বাস আমরা পাঠিয়ে দিয়েছি তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বাংলার মানুষের আবেগ ভালোবাসা আর আমরা হাওড়াতে যারা আছি সবাই মিলে যারা বাইরে গ্রাম থেকে আসছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি তবে শুধু উত্তরবঙ্গ নয় পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্যের পর এবারে একুশে জুলাইকে ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে তৃণমূলের মধ্যে এই কারণে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওইদিন কলকাতা শহর জুড়ে মোতায়েন থাকবে পাঁচ হাজারেরও বেশি পুলিশ ধর্মতলা চত্বর জুড়ে থাকছে একাধিক ওয়াচ টাওয়ার সেখান থেকে কড়া নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে তিন জায়গায় থাকবে কুইক রেসপন্স টিম সমাবেশ ঘিরে গোটা ধর্মতলা চত্বরে থাকছে চুয়াল্লিশটিরও বেশি সিসিটিভি ক্যামেরা একুশে জুলাইয়ের মূল মঞ্চ চত্বরে শুক্রবার সকাল আটটা থেকে জারি থাকবে একশো ধারা সূত্রের খবর পঞ্চায়েতের তৃণমূলের এমন সাফল্যের কারণে অন্যান্য বছরের তুলনায় একুশে জুলাইয়ের সমাবেশে ব্রিগেডে এবছর কর্মী সমর্থকদের সমাগম অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কলকাতা পুলিশের তরফ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তার টপে মুড়ে ফেলা হবে গোটা ধর্মতলা চত্বর রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা